হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সো যারা ইউটিউবে অ্যাক্টিভ থাকে বা ইউটিউবে ভিডিও আপলোড করে, যাদের ইউটিউবের চ্যানেল আছে, তো গতকাল রাত থেকে একটি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের সমস্যা হচ্ছে যে যখন আপনি টাইটেল অ্যাড করছেন আপনার ভিডিও আপলোড করার পর, অর্থাৎ ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করছেন, আপলোড করার পর আপনার ভিডিওতে যখন আপনি টাইটেল অ্যাড করছেন, টেক্সট অ্যাড, অর্থাৎ টাইটেল দেওয়ার পর ডিসক্রিপশন অ্যাড করছেন, তারপর ট্যাগ অ্যাড করছেন, থাম্বনেল অ্যাড করছেন, তারপর অ্যাড করার পর যখন আপনি সেটাকে সেভ করতে যাচ্ছেন, সেভ হচ্ছে না, ঠিক আছে? সেটা হোয়াইট ওয়ে থাকতেছে, অর্থাৎ সিলেক্ট করার পর যখন আপনি সেভ করতে যাচ্ছেন ওয়াইটি স্টুডিওর মধ্যে, এই সমস্ত লাগানোর পর আপনি যখন সেভ করতে যাচ্ছেন, আপনার কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে এই সমস্ত সেভ হচ্ছে না। আপনার ভিডিওতে থাম্বনেল বলুন, টেক্সট যে কোনো বলুন, আপনার সেভ হচ্ছে না, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি সেটার সমাধান নিয়ে এসেছি যে ওয়াইটি স্টুডিওর মধ্যে যেটা আপনার সমস্যা হচ্ছে, ভিডিও আপলোড করার পর আপনার যে ভিডিওতে থাম্বনেল আবার টাইটেল যেটা আছে, টাইটেল লেখার পর যেটা সেভ হচ্ছে না, তো সেটার সমাধান কি, সেটার সমাধানটা আজকের ভিডিওতে আপনারা দেখলে খুব সহজে বুঝে যাবেন। যদি আপনি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করেন, সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জাস্ট ইজি একটি দেখতে হবে, আপনাকে সেটিং অন করতে হবে। জাস্ট সেটিং অন করলে আপনার নতুন একটা সেটিং অ্যাড হয়েছে, সেটিংটা অন করলে আপনারা কিন্তু সেটা কিন্তু করে ফেলতে পারবেন। সো এই সেটিংটি জাস্ট আপনারা দেখলেই ভিডিওটি সম্পূর্ণ বুঝে যাবেন। সো ভিডিওটি যাদের ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউবের মধ্যে, তারা অবশ্যই প্লিজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি একটা সেটিং করেছি। সেটিংটা অন করলে জাস্ট আপনার ইউটিউবের যে সমস্যাটি রয়েছে, থাম্বনেল বলুন বা টাইটেল বলুন, যে সমস্ত সমস্যা আছে, সে সমস্ত সমস্যা থেকে আপনি দূর হয়ে যাবেন এবং আপনি ইজি লাগাতে পারবেন। জাস্ট ভিডিওটি কয়েক মিনিটের ভিডিও, আপনি ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি এগোনোর আগে বলতে চাই, আগে যাওয়ার আগে বলতে চাই, যে যদি আমার চ্যানেলে নতুন তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন। লাইক করলে কি আমাদের যে ভিডিও করার একটা মানে মোটিভেশন আরও বাড়তে থাকে, অ্যান্ড অবশ্যই কমেন্ট করবেন আপনি এরপরে কি রিলেটেড ভিডিও চান। এবং এই চ্যানেলের মধ্যে আমাদের বিশেষ করে টিকটক এডিটিং বিষয় নিয়ে ভিডিও আপলোড হয়, সো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন করবেন, এবং আগের ভিডিও আপনি কী চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন এখন আমরা ওয়াইটি স্টুডিওতে যাবো। ওয়াইটি স্টুডিও যাওয়ার পর আমাদের ভিডিও যে আপলোড করার পর আমাদের থাম্বনেল বলুন বা টেক্সট টাইটেল বলুন, ডিসক্রিপশন বলুন, ট্যাগ বলুন, যেটা আমরা সেভ করছি সেভ হচ্ছে না, সেটার সমাধান কী ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে, সেটা কিন্তু এখন আমরা লাইভ গিয়ে দেখবো। তো চলুন মোবাইল স্ক্রিন আমরা সম্পূর্ণ কাজ করবো। তো আমরা গত রাত থেকে আমাদের ওয়াইটি স্টুডিও যে সমস্যা হচ্ছে, মানে যে কোনো থাম্বনেল টাম্বনেল সেভ করলে, টেক্সট অ্যাড করলে সেটা সেভ হচ্ছে না, ঠিক আছে? তো প্রথমত আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে, প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো জাস্ট আমি ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করার পর আমাদের এটা কী করতে হবে, ওপেন করতে হবে, ঠিক আছে? তো আমি ওপেন করে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন আমি এখানে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমাদের এখানে ঠিক ওপেন করতে হবে, ওপেন করার পর ওকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে থাম্বনেল কিন্তু লাগানো নেই, জাস্ট আপনার দেখানোর জন্য জাস্ট আমি এটা দিয়েছি, আমি গতকালকে ভিডিওটি আপলোড করেছিলাম। তো এখানে আমাকে প্রথমত কলম আইকনে ক্লিক করতে হবে। কলম আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আবারও কলম আইকনে ক্লিক করতে হবে। কলম আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কাস্টম থাম্বনেল রয়েছে, কাস্টম থাম্বনেল ক্লিক করুন। কাস্টম থাম্বনেল ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল রয়েছে, থাম্বনেলটাকে আমি নিয়ে নিচ্ছি এবং সিলেক্ট ক্লিক করে দিচ্ছি। সিলেক্ট কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখন বর্তমানে কিন্তু যে সেভ রয়েছে সেভ কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। তো ব্ল্যাঙ্ক থাকার কারণ হচ্ছে যে আমাদেরকে এখন কী করতে হবে, ব্ল্যাঙ্ক যেন না থাকে এটাকে সেভ করতে তো হবে না, অথবা যেরকম আর ভিডিও আছে সেরকম চলে যাবে এবং লোক দেখলে সেটা ভিডিওতে ক্লিক করবে না। ওকে, তো আমাদের এটাতে যে আপনি যে টাইটেলটি টেক্স অ্যাড করে, অর্থাৎ টাইটেল যে লিখেছেন, টাইটেল থেকে যে কোনো একটি অক্ষর উঠিয়ে দেবেন অর্থাৎ রিমুভ করবেন, ঠিক আছে? রিমুভ করার পর আবার পুনরায় সেটাকে টাইপ করবেন। টাইপ করার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ কিন্তু ব্ল্যাঙ্ক থেকে সরে গিয়ে সেটাকে আপনি ইজিলি এখন সেভ করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখানে সেভ করে দিচ্ছি। সেভ করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও সেভ হয়ে গেছে। সো ওয়েট, একটু লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এডিট সেভ। তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল কিন্তু সেভ হয়ে গেছে। সো এটাই কিন্তু সমস্যা ছিল এবং এটাই একটা সেটিং, জাস্ট আপনাদেরকে ধরে রাখার জন্য, আমাদের ভিউজটা নেওয়ার জন্য, জাস্ট কিছু মনে করবেন না। সো এইভাবে কিন্তু আপনি আপনার ওয়াইটি স্টুডিওর মাধ্যমে থাম্বনেল বলুন, টেক্সট বলুন, যে কোনো আপনি অ্যাড করতে পারবেন। জাস্ট আপনি যে টাইটেলটি লিখছেন, টাইটেল থেকে আপনি যে কোনো একটি অক্ষর হটিয়ে দিয়ে অর্থাৎ রিমুভ করে দিয়ে আপনি পুনরায় সেটাকে টাইপ করে আপনি সেটাকে সেভ করবেন, দেখবেন আপনার সেভ হয়ে যাবে থাম্বনেল বলুন বা টাইটেল বলুন, ঠিক আছে? ওকে, তো এইভাবে আপনি কিন্তু আপনার ওয়াইটি স্টুডিওর মাধ্যমে থাম্বনেল অ্যাড করতে পারবেন। ধন্যবাদ। তো বন্ধুরা দেখলেন খুব কত ইজি। সো এটার কিছু সার্ভারের প্রবলেম হয়েছে হয়তো বা, তো এটার সমস্যার সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই। সো এইভাবে আপনি কিন্তু জাস্ট এই এক ক্লিকের মধ্যেই আপনার কিন্তু যে থাম্বনেল বলুন বা যে কোনো বলুন জাস্ট আপনি সেভ করতে পারবেন। জাস্ট এই সমস্যাটা হয়েছে। সো আপনি খালি একটাকে টাইটেল বলুন, যে কোনো একটা টেক্সট, একটা ওয়ার্ড বা একটা অক্ষরকে জাস্ট রিমুভ করবেন, রিমুভ করে আবার সেটাকে পুনরায় টেক্সট করবেন। টেক্সট করার পর সেটাকে আবার দেখবেন সেভ হয়ে যাবে, ব্ল্যাঙ্কটাকে, ব্ল্যাঙ্ক যে সেভ থাকছে সেটাকে ব্ল্যাঙ্ক থেকে ব্ল্যাঙ্ক ফুটে গিয়ে আপনার সেভ দেখাবে এবং সেটাকে সেভ করে দিয়ে আপনি কিন্তু সেটাকে সেভ করতে পারবেন। সো এটাই একটা সমস্যা, এটাই একটা সেটিং। সো সেটিংয়ের মধ্যে কোনো কিছু গ্যালতি নেই, জাস্ট আপনাকে একটা যে কোনো টেক্সট হটাতে হবে, হটার পর রিমুভ করতে হবে, রিমুভ করার পর আপনাকে আবার পুনরায় সেই টেক্সটটিকে অ্যাড করতে হবে, অ্যাড করার পর আপনি সেভ করে দিতে পারবেন অ্যান্ড সেভ হয়ে যাবে। আপনি থাম্বনেলের ক্ষেত্রে বলুন, টেক্সটের ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে। সো এইভাবে কিন্তু আপনি আপনার
থাম্বনেল টেক্সট অ্যাড করতে পারবেন, আর তারপরে আরও সমস্ত যে সমস্ত ডিসক্রিপশন ট্যাগ আর যা রয়েছে সেগুলো কিন্তু অ্যাড করতে পারবেন জাস্ট, এবং শেপ আপনার শেপ অপশনটি চলে আসবে এবং কোনো ধরনের অসুবিধা হবে না। তো ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক লাইক করবেন প্লিজ, ভিডিওটিকে লাইক করে যাবেন অ্যান্ড আমার চ্যানেলের নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং হ্যাঁ কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তী ভিডিও আপনি কী বিষয় নিয়ে চান অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।